Alhamdulillah, alhamdulillah wa kafa wa salamun ala ibadihi alladhina astafa amma ba'd fa'auzu billahi minash shaitanir rajim bismillahirrahmanirrahim. Bondhugon kemon achen apnara asha kori bhalo achen ami allah rahmate bhalo achi alhamdulillah apnader samne ami aaj ekta bishoy ke alochona korte chai ar shei bishoy hocche kacha piyaz sombondhe kacha piyaz khawa jabe ki jabe na ei bishoy ti amader jana joruri onek khetre onek jaygay dekha jay অনেক মানুষ কাঁচা পেঁয়াজ খায় না অনেক মানুষ বোঝে না যে কাঁচা পেঁয়াজ খাওয়া কি জায়েজ আছে নাকি জায়েজ নেই কাঁচা পেঁয়াজ খাইলে কি হবে না হবে এই বিষয়ে আমি আপনাদের সামনে কিঞ্চিত সামান্য কিছু আলোচনা করতে চাই আসলে কাঁচা পেঁয়াজ এটা খাওয়া যাবে কি যাবে না হ্যাঁ কাঁচা পেঁয়াজ খাওয়া জায়েজ আছে কোনো অসুবিধা নেই কাঁচা পেঁয়াজ আপনি খেতে পারেন কোনো অসুবিধা নেই কোনো সমস্যা নেই দলিল সহকারে আপনাদের কাছে আমি বলতে চাই তবে দুর্গন্ধ দূর করা ছাড়া মসজিদে বা মাহফিলে যাওয়া মাকরু আপনি কাঁচা পেঁয়াজ খেয়ে আপনি খাওয়ার পর দেখবেন আপনার মুখ থেকে গাল থেকে গন্ধ আসছে দুর্গন্ধ আসছে এই গন্ধটাকে আপনার দূর করতে হবে ব্রাশ করে হোক দাঁত মেজে হোক যেভাবে হোক আপনি দূর করে এরপর আপনি মসজিদে যাবেন মসজিদে যাইতে হলে অবশ্যই কাঁচা পেঁয়াজ খাওয়ার পর যে দুর্গন্ধ আছে ওইটাকে দূর করে তারপর মসজিদে যাইতে হবে মাহফিলে যাইতে হলে আপনার মুখের দুর্গন্ধ দূর করে এরপর মসজিদ মাহফিলে যাইতে হবে এটা যদি না করেন মসজিদে মাহফিলে যদি গন্ধ সহকারে যান তবে মাকরুহ হবে কিন্তু কাঁচা পেঁয়াজ খাওয়া সর্বহালাতেই জায়েজ আপনি সব সময় খাইতে পারেন এতে কোনো অসুবিধা নেই এটা দলিল সূত্র আমি কোথা থেকে পাইলাম এটা আপনি এই বিষয়ে কাঁচা পেঁয়াজ সম্বন্ধে কাঁচা পেঁয়াজ যে খাওয়া জায়েজ এই বিষয়ে আপনি বুখারি শরীফের সহিহ বুখারি শরীফের প্রথম খণ্ডে 108 নম্বর পৃষ্ঠে এই বিষয়ে আলোচনা পাবেন এবং ইনামুল বাড়ি এই কিতাবের 3 নম্বর খণ্ডে 547 নম্বর পৃষ্ঠায় এই বিষয়ে আলোচনা পাবেন এবং রদ্দুল মুহতার ফতোয়ে রদ্দুল মুহতার এই কিতাবের 2 নম্বর খণ্ডে 435 নম্বর পৃষ্ঠায় কাঁচা পেঁয়াজ খাওয়া জায়েজ আছে এই বিষয়ে আপনি আলোচনা পাবেন এবং আরো পাবেন আদ্দুরুল মুখতার এই এই কিতাবের দ্বিতীয় নম্বর খণ্ডে 435 নম্বর পৃষ্ঠায় এই বিষয়ে আলোচনা পাবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকুন এবং সঠিক তথ্য দলিল সহকারে জানার জন্য আমাদের আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন এবং নতুন নতুন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানান ইনশাআল্লাহ আপনাদের নতুন নতুন প্রশ্নের সমাধান দেব দলিল সহকারে ইনশাআল্লাহ ধন্যবাদ